নমস্কার বন্ধুরা কেমন আছে সকলে আশা করি সকলে খুব ভালো আছে বন্ধুরা আজকে আমি নিয়েছি ভারতবর্ষের জলবায়ু সম্পর্কে সমগ্র কোশ্চেন কিন্তু আমি ডিসক্রাইবিভাবে আলোচনা করে দেবো তো সমগ্র ভিডিওটা তোমরা পুরোটা ভিডিওটা দেখো এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে তো চলো শুরু করা হয়েছে আজকের ভিডিও বন্ধুরা প্রথমে জানতে হবে যে ভারতবর্ষ ভারতবর্ষ হল ড্যাশ জলবায়ু দেশ বন্ধুরা এটা প্রচুর পরীক্ষায় পড়ে তো ভারতবর্ষ হলো একটি মৌসুমি জলবায়ু দেশ অর্থাৎ ক্রান্তীয় মৌসুমি জলবায়ু দেশ ভারতবর্ষে যেহেতু আমাদের পৃথিবীর উত্তর গোলার্ধে রয়েছে সেই উত্তর গোলার্ধে থাকার জন্য ভারতবর্ষ হচ্ছে একটি ক্রান্তীয় অঞ্চল অবস্থিত ফলে ক্রান্তীয় এবং মৌসুমি জলবায়ুর উপর ভিত্তি করে হওয়ার জন্য একে ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ বলা হয় অনুধারা দ্বিতীয় কোশ্চেন আসি হচ্ছে যে মৌসুমি শব্দের অর্থ কী বন্ধুরা মৌসুমি শব্দের অর্থ হচ্ছে ঋতু অন এরপরে আসি তৃতীয় কোশ্চেনে যে ভারতবর্ষের বেশিরভাগ ঘূর্ণিঝড় কোথায় উৎপত্তি হয় বন্ধুরা এই যে আমরা দেখতে পাচ্ছি ভারতের ম্যাপ পয়েন্টের মধ্যে এই যে বঙ্গোপসাগর রয়েছে এই বঙ্গোপসাগরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঘূর্ণ ঝড় বা ঘূর্ণাবর্তের সৃষ্টি হয় যে উড়িষ্যা রাজ্য রয়েছে এই উড়িষ্যা রাজ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি করে এরপরে কোশ্চেন আসি যে অতিরিক্ত খরা ও বন্যার জন্য দায়ীকে ভারতবর্ষে যে মৌসুমী বায়ু দ্রুত বা দেরি করে আসার মূল কারণ হচ্ছে এলনিনো এলনিনো হচ্ছে একটি উষ্ণ বাতাস এটি আমি অন্য ভিডিওতে ডিসক্রাইবলিভাবে আলোচনা করে দিয়েছি তোমরা সেগুলো দেখে নিতে পারো আই বটন ট্যাপ করে তো বন্ধুরা এরপরে আসি যে ভারতবর্ষের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত বন্ধুরা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম বৃষ্টি লক্ষ্য করা যায় কোথাও বেশি কোথাও কম কিন্তু সমগ্র ভারতের মোট যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের গড় হচ্ছে একশো আঠেরো সেন্টিমিটার বন্ধুরা এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাত কথা হয় বন্ধুরা আমরা এই যে মেঘালয় জানি আমরা সকলে এই মেঘালয়ের রাম এইখানে কিন্তু সবথেকে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয় বন্ধুরা যদি আমরা সেন্টিমিটারে ধরি তো এখানে তেরোশো পঞ্চাশ সেন্টিমিটার কিন্তু বৃষ্টিপাত হয় এবং যদি আমি মিলিমিটারে ধরি তাহলে এগারো হাজার মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হয় বছরে বন্ধু এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায় হয় বন্ধুরা আমরা যে এই যে কাশ্মীর দেখতে পাচ্ছি এই কাশ্মীরের যে লে রয়েছে সেই লেতে কিন্তু সবথেকে কম পরিমাণে বৃষ্টিপাত হয় বন্ধুরা এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিবর্তে এই অঞ্চলে কিন্তু তুষারপাতের পরিমাণটা কিন্তু বেশি হয় আমরা বার্ষিক এখানে যে বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে বারো সেন্টিমিটারের কম বারো সেন্টিমিটার কিন্তু কম এখানে বৃষ্টিপাত লক্ষ্য করা যায় বন্ধুরা এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতে বছরে দুবার বৃষ্টিপাত কোথায় হয় বন্ধুরা উত্তর হচ্ছে করমণ্ডল উপকূলে কিন্তু আমরা এটা সকলেই জানি যে এই অঞ্চলটাকে বলা হচ্ছে যে তামিলনাড়ু এই তামিলনাড়ুর যে উপকূল রয়েছে একে বলা হচ্ছে করমণ্ডল উপকূল এই করমণ্ডল উপকূলের কিন্তু দুবার বছরে দুবার বৃষ্টিপাত হয় এছাড়াও বন্ধুরা এই যে পাঞ্জাব এবং হরিয়ানায় কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয় বন্ধুরা একবার যখন কী হচ্ছে না আমাদের যখন মৌসুমী বায়ু যখন ভারতবর্ষের আগমন হয় তখন কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যায় এবং আবার যখন মৌসুমী বায়ু যখন আবার প্রত্যাবর্তন হয়ে যায় ফিরে যায় তখন কিন্তু আরেকবার বৃষ্টিপাত লক্ষ্য করা যায় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে যে ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল বন্ধুরা ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল হচ্ছে যে এই অঞ্চলে পশ্চিমঘাট পর্বত রয়েছে এই পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল অর্থাৎ দিকে। যদি আমাদের এই অঞ্চলটা যদি পশ্চিমঘাট পর্বত হয় এটা এই পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল মানে এই অঞ্চলটা হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল কারণ বন্ধুরা এই অঞ্চলে পশ্চিম ঢালে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যায় কিন্তু পূর্ব ঢালে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যায় না ফলে এই অঞ্চলটা পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল এছাড়াও বন্ধুরা এই যে মেঘালয় যে মৌসুমীরাম রয়েছে সেই মৌসুমীরামের ঠিক বিপরীত দিকে শিলং পাহাড় এই শিলং পাহাড় হচ্ছে বা শিলং হচ্ছে একটি বৃষ্টির ছায়া অঞ্চল এরপরে হচ্ছে ভারতের উষ্ণতম অঞ্চল বন্ধুরা আমরা এটা সকলেই জানি যে পশ্চিম রাজস্থান অর্থাৎ রাজস্থানের পশ্চিমবঙ্গ সেই অঞ্চলে কিন্তু মরুভূমি লক্ষ্য করা যায় ফলে এই অঞ্চলে কিন্তু উষ্ণতার পরিমাণ খুবই বেশি ফলে ভারতের সব থেকে উষ্ণতম স্থান হচ্ছে রাজস্থানের পশ্চিমাংশ অর্থাৎ ধর্মভূমি এর পরবর্তী কোশ্চেন হচ্ছে যে ভারতের শীতলতম স্থান বন্ধুরা জম্মু কাশ্মীরের দ্রাসে কিন্তু মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এখানে দেখা যায় এই যে জম্মু কাশ্মীরে যে আমাদের এই অঞ্চলে সিয়াচেন হিমবাহ রয়েছে এই সীমা সিয়াচেন হিমবাহের মধ্যে অবস্থিত দ্রাস এই দ্রাসে কিন্তু পুনরায় প্রচুর পরিমাণে কিন্তু ঠান্ডা পড়ে বছরে প্রায় সর্বনিম্ন পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু এখানে উষ্ণতা হয়ে যায় কিন্তু বন্ধুরা এই হাড় শীতেও কিন্তু আমাদের যে জাপান রয়েছে তারা কিন্তু এখানে অনায়াসে আমাদের রক্ষার জন্য কিন্তু পাহারা দেয় বন্ধুরা এর পরবর্তী কোশ্চেন আসি সেটি হচ্ছে ভারতের প্রথম মৌসুমী বায়ু প্রবেশ করে কোথায় বন্ধুরা এটি হচ্ছে কেরালা রাজ্যে বন্ধুরা এই অঞ্চলে আমরা জানি এটা কেরালা তো এই কেরালা রাজ্যে কিন্তু প্রথম মৌসুমী বায়ু কিন্তু এসে উপস্থিত হয় সেটি হচ্ছে পয়লা জুন বা জুন মাসের একটা কেরালা রাজ্যে কিন্তু প্রথম প্রবেশ করে কিন্তু বন্ধুরা আমাদের এই যে কলকাতায় এই যে কলকাতায় কিন্তু এই মৌসুমী বায়ু কিন্তু প্রায় আসতে প্রায় সাত দিন লেগে যায় অর্থাৎ কলকাতায় যখন পৌঁছায় তখন এটি হয়ে যায় সাতই জুন অর্থাৎ এই এক জুন থেকে সাত জুনের মধ্যে কিন্তু আমাদের কলকাতাতে পৌঁছায় আমাদের পরবর্তী কোশ্চেন আসি যে ভারতবর্ষের আবহাওয়া অফিস কোথায় অবস্থিত না নিউ দিল্লিতে আমরা সকলেই জানি এটা যে এই অঞ্চলে আমাদের যে নিউ দিল্লি রয়েছে সেই নিউ দিল্লিতে আমাদের আবহাওয়া অফিস রয়েছে এটি হচ্ছে সমগ্র ভারতের কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিস হচ্ছে আমাদের আলিপুরে আলিপুরে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিস এর পরবর্তী কোয়েশ্চেন আসছি যে ভারতের সবথেকে বেশি বৃষ্টিপাত হয় কোন উপকূলে বন্ধুরা এটি হচ্ছে এই অঞ্চলে বা এই উপকূলটাতে কিন্তু থেকে বেশি বৃষ্টিপাত হয় আমরা যে এই কালারটা দেখতে পাচ্ছি এই উপকূলকে আমরা দুটো ভাগে ভাগ করেছি একটা হচ্ছে মালাবার উপকূল এই অঞ্চল থেকে নিচের অংশটা হচ্ছে মালাবার উপকূল এবং এই উপরের যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কঙ্কন উপকূল এই মালাবার উপকূল এবং কঙ্কন উপকূলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হয় প্রায় দুশো সেন্টিমিটারের বেশি কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যায় এরপরতে কোশ্চেন আসি যে কালবৈশাখী দেখা যায় কোথায় বন্ধুরা কালবৈশাখী বৈশাখ মাসে কিন্তু একটা প্রবল ঝড় হয় যাকে কালবৈশাখী আমরা বলি সেটি আমাদের পশ্চিমবঙ্গ এবং আমাদের পাশে যে উড়িষ্যা রাজ্য রয়েছে এই পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্যের লোকেরা কিন্তু এই এই যে বিধ্বংসী যে ঝড়কে বলা হয় কালবৈশাখী বলে থাকে আমরা এই কালবৈশাখী কিন্তু বিভিন্ন ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু বিভিন্ন নামে পরিচিত সেগুলো আমরা একটু জেনে নেব বন্ধুরা এটি হচ্ছে আসামে বার্দৌ ছেলা নামে পরিচিত আসামে হচ্ছে বার্দৌ ছেলা নামে পরিচিত আমরা সকলেই জানি যে এই অঞ্চলটা হচ্ছে আসাম রাজ্য এই আসাম রাজ্যে যখন এই ঝড়টা যখন প্রবাহিত হয় তখন এই আসামের লোকেরা কিন্তু একে বার্দৌ ছেলা বলে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যাকে একে বলে হচ্ছে কালবৈশাখী এবং বন্ধুরা যখন আমরা তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশে চলে যাব তখন একে বলা হচ্ছে আম্র বৃষ্টি বলা হয় বন্ধুরা এই অঞ্চলটা যখন আমাদের এই বিধ্বংসী ঝড় লক্ষ্য করা যায় বৈশাখ মাসে তখন কিন্তু এই যে ঝড়টাকে বন্ধুরা এই অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর লোকেরা কিন্তু আম্র বৃষ্টি নামে কিন্তু ডাকে অর্থাৎ ম্যাঙ্গো স্নোয়ার্স এরপর বন্ধুরা আসি যে কফি বৃষ্টি কর্ণাটক কর্ণাটকে বন্ধুরা এর নাম হচ্ছে কফি বৃষ্টি আমরা সকলেই জানি এই যে অঞ্চলটা হচ্ছে কর্ণাটক এই কর্ণাটক এই অঞ্চলের কিন্তু মানুষরা কিন্তু এই যে ঝড়টাকে বলা হচ্ছে মানে চেরি ব্লুজম বা কফি বৃষ্টি বলে কিন্তু দেখে থাকে কিন্তু এর পরবর্তী কোয়েশ্চেন আসি যে আশ্বিনের ঝড় দেখা যায় কখন কিন্তু আশ্বিনের ঝড় কিন্তু দেখা যায় কিন্তু শরৎকালে অর্থাৎ যখন আমাদের দুর্গা পুজো হয় তখন কিন্তু এক প্রচুর পরিমাণে কিন্তু গলযোগ বা বায়ুমণ্ডলী গলযোগ লক্ষ্য করা যায় ফলে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যায় ফলে এই যে আশ্বিনের ঝড় এটি শরৎকালে বা যখন আমাদের পুজোর হয় তখন কিন্তু এই প্রকার ঝড়টা লক্ষ্য করা যায় এর পরবর্তী কোশ্চেন আসি যে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে শীতকালে আমাদের কিন্তু অনেক সময় নিম্নচাপজনিত কারণে কিন্তু শীতকালে প্রচুর বৃষ্টিপাত ঝড় লক্ষ্য করা যায় ফলে একেই বলা হচ্ছে কিন্তু পশ্চিমী ঝণ্ডের এটি কিন্তু শীতকালে লক্ষ্য করা যায় এর পরবর্তী কোয়েশ্চেন আছে যে মৌসুমী বিস্ফোরণ বন্ধুরা মৌসুমী বিস্ফোরণ অর্থাৎ কী হচ্ছে না মৌসুমি যখন বায়ু যখন আরব সাগরীয় শাখা এবং বঙ্গোপসাগরীয় শাখা থেকে ভারতবর্ষে প্রবেশ করে তখন কিন্তু ভারতবর্ষে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত ঘটে যাকেই আমরা বলবো যে মৌসুমি বিস্ফোরণ বন্ধুরা এটি কিন্তু বর্ষাকালে লক্ষ্য করা যায় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে যে লু কি বন্ধুরা লু হচ্ছে একটি উষ্ণ বাতাস যেটি হচ্ছে রাজস্থানের ধর্মরভূমি অঞ্চলে বা উত্তর পশ্চিম ভারতে কিন্তু লোক করা যায় এই উত্তর পশ্চিম যদি ভারতকে আমরা যদি ভাগ করি তাহলে উত্তর এবং পশ্চিম যে এই অঞ্চলটা অর্থাৎ রাজস্থান পাঞ্জাব হরিয়ানা এই যে অঞ্চলটা বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে কিন্তু উষ্ণতা এত বেশিটা এত বেশি হয়ে যায় ফলে এই অঞ্চলে কিন্তু উষ্ণ বাতাস প্রবাহিত হয় যাকে কিন্তু আমরা এই উত্তর পশ্চিম ভারতের লোকেরা লু নামে ডাকে ওদের এই লুর কারণে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কিন্তু মারা যায় বা অনেক গবাদি পশুরাও কিন্তু মারা যায় এটি মূলত লক্ষ্য করা যায় কিন্তু আমাদের এই যে মরুভূমি অঞ্চলে অর্থাৎ রাজস্থানের ধর্মভূমি অঞ্চল এরপরে আসি যে আধি মানে আধি হচ্ছে একটি ধুলি ঝড় এই লু বাতাসের মতনই কিন্তু প্রচুর পরিমাণে ধুলি সমৃদ্ধ ঝড় লক্ষ্য করা যায় যাকে বলা হচ্ছে আধি আমাদের পাঞ্জাব হরিয়ানা দিল্লি বা উত্তর পশ্চিম ভারতে একই অঞ্চলে এই দিল্লি হরিয়ানা পাঞ্জাব রাজস্থান এই যে অঞ্চলে ঝড়ের সাথে কিন্তু প্রচুর পরিমাণে ধুলি কিন্তু উড়ে যায় ফলে চারিদিকে প্রায় অন্ধকার মতন সৃষ্টি হয় এই যে ঝড়টাকে বলা হচ্ছে আধি এটি কিন্তু পাঞ্জাব হরিয়ানা এবং দিল্লি বা উত্তর পশ্চিম ভারতের যে যে উত্তর এবং পশ্চিম যে ভারত এই অঞ্চলে কিন্তু লক্ষ্য করা যায় আমরা পরবর্তী কোশ্চনে আসি যে ভারতবর্ষের মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক যে প্রধান যে নিয়ন্ত্রক বা প্রধান যে কারণের জন্য কিন্তু নিয়ত বায়ু কিন্তু আমাদের ভারতবর্ষে প্রবেশ করে সেটি হচ্ছে যে আমাদের তাপমাত্রার পার্থক্যের জন্য কারণ বন্ধুরা যখন কি হয় যে সূর্যের কিরণায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস উপরে উঠে যাওয়ার ফলে এই অঞ্চলে গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হওয়ার ফলে ওই সমস্ত জলীয় সম্পূর্ণ বাতাস কী হয় ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে এবং ভারতবর্ষের মধ্যে প্রবাহিত হয়ে কোনো পার্বত্য অঞ্চলে কিন্তু ধাক্কা খেয়ে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত ঘটায় ফলে এই যে নিয়ন্ত্রক কিন্তু তাপমাত্রার পার্থক্যের জন্যই কিন্তু এটি লক্ষ্য করা যায় অর্থাৎ মৌসুমী বায়ুর নিয়ন্ত্রক হচ্ছে তাপমাত্রা এই মৌসুমি কিন্তু একটি সাময়িক বায়ু কারণ বছরে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু ভারতবর্ষে প্রবেশ করে মধ্যে এর পরবর্তী কোশ্চেন আসি যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশে ভারতের বৃষ্টিপাতের পরিমাণ কত ওদের বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট বৃষ্টিপাতের কিন্তু আমাদের মৌসুমী বায়ু দ্বারাই কিন্তু হয় এরপরে আসি কোশ্চেন যে ভারতের জলবায়ু অঞ্চলের কোপেনের সংকেত মধ্যে ভারতের যে জলবায়ু অঞ্চল সেটি কোপেন কিন্তু একটি সংকেতের মাধ্যমে কিন্তু চিহ্নিত করেছিল যেটি হচ্ছে ক্যাপিটাল এ স্মল এম স্মল ডাব্লিউ এর করতে কোশ্চেন আসি যে আবহাওয়া মানচিত্রের সমস্ত রেখার রঙ কী মধ্যে এটি আমরা সকলেই জানি যে বাদামি রঙে কিন্তু চিহ্নিত করা হয় এরপরবর্তী কোশ্চেন আসি যে আইটিসি জেটের পুরোনাম কী আইটিসি জেটের পুরোনাম হচ্ছে নিরক্ষীয় শান্ত বলয় বা ইন্টার ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্ট জোন বন্ধুরা এটা বিভিন্ন নামে কিন্তু ডাকা হয় বন্ধুরা এরপরতে কোশ্চেন আসি যে কোন রাজ্যের ঘূর্ণিঝড়ে বেশি লক্ষ্য করা যায় বা ক্ষয়ক্ষতি বেশি লক্ষ্য করা যায় বন্ধুরা এটা হচ্ছে উড়িষ্যা কারণ কি আমাদের বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় ফলে এই ঘূর্ণিভাব কী হচ্ছে না আমাদের উপকূলীয় অঞ্চলে কিন্তু ধেয়ে আসে ফলে এই যে উড়িষ্যা উপকূলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এটি আচরে পড়ে ফলে প্রবল গতিসম্পন্ন যখন ঘূর্ণি বাতাস যখন আমাদের উড়িষ্যা রাজ্যের মধ্যে কিন্তু প্রথমে ধাক্কা খায় ফলে এই অঞ্চলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি হয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমি আরও যে সমস্ত এইভাবে দিয়ে হবে সমস্ত এমসি কিউ কোয়েশ্চেন তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি সেগুলো তোমরা দেখে নিতে পারো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে এবং ভালো করে পড়াশোনা করবে এবং যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ